বৌদি 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 গো একটা কথা শুনে যাও। আপনি একটু দাঁড়ান। কি হলো? আজকের এই শুভ দিনে তোমার জন্য একটা সুখবর এনেছি। তাড়াতাড়ি বলো, উনি দাঁড়িয়ে আছেন। তোমার শত্রুর কেউ? ওই সিরাজউদ্দিন মোহাম্মদ। বাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে কালই এখান থেকে চলে যাচ্ছে। আপদটা তাহলে বিদে হলো। আপনি কাকে আপদ বলছেন? ওই যে ও বাড়িতে থাকে মুসলমানটা, সিরাজউদ্দিন মোহাম্মদ, আপনার মেয়ের আব্বাজান। হ্যাঁ, আপনি তো ওকে সহ্য করতে পারতেন না। ওই আপদটা কাল পাড়া থেকে বিদে হচ্ছে। আপদ? শুনুন, আমি সিরাজউদ্দিন মোহাম্মদকে কথা দিয়েছিলাম। আপনি ওকে চেনেন নাকি? আগে চিনতাম না, যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম বিয়ের দিন ঠিক করতে, ঠিক তার আগের দিন ওই সিরাজউদ্দিন এসেছিল আমার বাড়িতে। সালাম কর্তা। আপনি এ বাড়িতে এসেছেন কি জন্যে? আমি মৌয়ের বিয়ের ব্যাপারে আপনার লোকে কথা কইতে আসি। মৌয়ের বিয়ের ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলতে যাবো কেন? আমার যে বলার আমি মৌয়ের বাবাকে বলে দিয়েছি। ওর বাবারে কইছেন, ওর আব্বাজানে কইবেন না? আব্বাজান কথা, অনেক বছর হইল আমার মাইয়াটা আগুনে পুড়ে মরিয়া গেছে। হঠাৎ করে আল্লাহ একদিন মৌরে আমার কাছে পাঠাইয়া দিল। পরে পাইয়ে মনে হয়েছে আমি আমার আমিনারে আবার ফিরা পাইছি। শুনেছি মৌয়ের মা নাকি তাকে আর আপনার বাড়িতে যেতে দেয় না। বিয়েতে আমি কি কি চেয়েছি আপনি জানেন? শুনছি এত কিছু চাইলেন আর পোলাডার লিগে একটা গাড়ি চাইলেন না? আপনার সাহস তো কম নয়, বাড়ি বউ এসে আমাকে ঠাট্টা করছেন। হায় আল্লাহ, এ আপনি কি কইতেছেন? আপনি গণ্যমান্য লোক, আমি আপনার লোকে ঠাট্টা করতে পারি? সত্য কইতাছি, আমি মৌয়ের বিয়াতে একটা গাড়ি দিতে চাই। গাড়ি দেবেন? হ হ দিব। আমার মাইয়াটা বাইসা থাকলে তার বিয়াতে তো একটা গাড়ি দিতে হইতো। বেশ, গাড়ি নেহায় দিলেন, কিন্তু বাকি টিভি ভিসিআর ফ্রিজ গয়নাগাটি নগদ টাকা পয়সা এসবের কি হবে? দিব, সব দিব। আসেন 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 আসেন, বসেন বসেন। এই কানের দুটো মোড়ে মারাইব খুব ভালো। আরো আছে, আরো আছে, আরে আরো আছে, আরো যাই। আমার আছে কাটা, আপনার নগদ আর গাড়ি কিনার টাকা আরো আছে, আরো আছে। আমার জমি বাড়ির দলে মোবাইল দেওয়ার পরে আমি বাড়ি সাইডে চলে যাবো, এগুলো বেচা দিন। একটা পরের মেয়ের জন্য আপনি আপনার সর্বস্ব দিয়ে দিচ্ছেন? পরের মাইয়া কি কোন কর্তা? ও আবার আব্বাজান খুঁজে ডাকছে, দিনের পর দিন আমার ভাত রাঁধতে খাওয়াইছে। আমার একবার খুব জ্বর হয়েছে, মাইয়াটা বাড়ি থেকে পলাইয়া এসে আমাকে দুধ বাড়ি খাওয়াইয়া গেছে। এরপরও আপনি কইবেন ওর পরের মাইয়া? এইবার আপনার বিয়াতে আপত্তি নাই তো? আচ্ছা, আপনি যা যা চাইছিলেন সবই তো দিলাম, তবু ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। হিন্দু বাপ হয়ে একজন মুসলমান বাপের কাছে আমি কিছুতেই হারব না। আমি বিনা পণে আমার ছেলেকে দিয়ে দেবো। এটা হারন চেতনের ব্যাপার না কর্তা। সেদিন আমার মায়াটা না জানি কত কষ্ট পাই আগুনে পুষে, বাপ হয়ে আমি কিছু করতে পারি না। এই মায়াটার লাগে আমি কিছু করতে চাই। অনেক ফিরে আইয়া দিয়ে না কর্তা, ফিরে আইয়া দিয়ে না। বেশ,
আমি আজই গিয়ে মৌমের মাকে আপনার কথা বলছি। তাহলে উনি নিশ্চয়ই মৌকে আপনার কাছে আসতে দেন না। কথা আমি মৌমের মায়ের কাছে খাড়াই আলোর কসম খাইছি, আমি মৌর আর বাড়িতে ঢুকতে দেবো না। এর লিগেই তো বাড়ি বেসে দিতেছি, যে বাড়িতে মৌ ঢুকবো না এই বাড়িতে আমি থাকুক কি করে। কিন্তু সিরাজ ভাই, আমার একটা কথা দিতে হইব। কথা এগুলো যা দিয়ে গেলাম ও বাড়িতে কইবেন না। ও বাড়িতে কইবেন পোলাটা কাজ ছিল তাই আপনি বিয়াতে রাজি হইয়া গেছেন।